রহমান জুয়েল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি আমার ছবিটা দেখাচ্ছি না এমনিতেই বুঝতেই তো পারছেন হ্যাঁ আমি আপনার অনুষ্ঠানগুলো দেখি আহ এবং এগুলো আহ তো কিছুটা মেন্টালি আহ কানেক্ট হয় আপনার সাথে আচ্ছা আমি আসলে একটু বলতে চাচ্ছিলাম যে নৈতিকতা বলতে কি আসলে কিছু আছে নাকি নৈতিক আছে এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মত নৈতিকতা বলে তো বাস্তবে কোনো কিছু মনে করেন আম কাঠালের মতো কোনো কিছু নাই বাস্তবে তাই না মনে করেন আম আমরা ধরতে পারি পারি খেতে আবার আবার আমের পুঁতে মাটিতে পুঁতে দিতে পারি সেখান থেকে আবার আম গাছ হবে কিন্তু এরকম তো কোনো ধরা যায় ছোঁয়া যে এরকম কোনো জিনিস তো নৈতিকতা না নৈতিকতা হচ্ছে মানুষের একটা ধারণা মানুষের একটা কনসেপ্ট সোশ্যাল কনস্ট্রাক্ট হ্যাঁ সোশ্যাল কনস্ট্রাক্ট বলতে পারেন যেটা হচ্ছে মানুষ মানুষের জ্ঞানের উপর নির্ভর করে মানুষ যত মানুষের জ্ঞানের সাথে সম্পর্কিত এই বিষয়টা যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ এই জিনিসটা যখন আমরা যাচাই করে দেখব যাচাই করে দেখে বুঝবো যে এই জিনিসটা আমাদের সকলের জন্য ভালো এই জিনিসটা আমাদের সকলের জন্য খারাপ এই যে জ্ঞানটা এই জ্ঞানটাকে নৈতিকতা বলা হয় এই যে মানে ধারণাটাকে বা এই জ্ঞানটাকে এই মানে চিন্তাটাকে হ্যাঁ যেটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত আবারও বলছি যে নৈতিকতার ধারণা জ্ঞানের সাথে সম্পর্কিত বলেন এবার জি না আমি এইভাবেই ভাবছি আমি আসলে আপনার জিনিসটা ঠিক এভাবে দেখি যে নৈতিকতা হচ্ছে গিয়ে আমরা যেটা আসলে করতে চাই করলে ভালো হয় করা উচিত এই যে একটা চিন্তা এইটাই হচ্ছে আসলে নৈতিকতা কিন্তু আমরা বাস্তব লাইফে এই যে চিন্তাটা করছি এই চিন্তাটার মধ্যে আমরা থাকতে পারি না আমরা অনৈতিকতার মধ্যে ঢুকে যাই আচ্ছা আসিফ ভাই আমি নৈতিকতার একটা ডেফিনিশন দেই যদি মানে এই জিনিসটা আমরা এখন স্পেসিফাই করা শুরু করি যদি ডেফিনিশনটা তাহলে আপনার জন্য সুবিধা হতো আমাকে বোঝাতে আর কি আমার জন্য সুবিধা হতো ওকে জি তো যেটা আমরা চিন্তা করছি যেটা হওয়া উচিত ছিল বাট আমরা সেটা পালন করতে পারছি না তো যেইটা হওয়া উচিত ছিল সেইটা আমরা যেই কোনো একটা জায়গায় লিপিবদ্ধ করি একটা বইয়ের রূপ দেই বা একটা সম্ভারের রূপ দেই আহ ওইটা বইয়ের মধ্যেই থেকে যায় এবং আমরা আবার অনৈতিকতার মধ্যে ঢুকে যাই আবার ওই বইটাকে ফলো করি আহ অতএব এটা একটা শাস্ত্র কিন্তু আসলে নৈতিকতা বলতে আমরা কিছু থাকে না শাস্ত্রের মধ্যে এটা লিপিবদ্ধ থেকে যায় আমরা সেখান থেকে বিচ্যুত হই এবং যেটা হয় যে যেটা আসিফ ভাই বললেন যে আমরা যতই মানসিক ভাবে উন্নত হব আমরা যতই নিজেদেরকে মরাল ভাবে প্রতিষ্ঠিত করতে চাইব ততই ওই বইয়ের আশেপাশে আমরা আসলে ঘুরতে চাইব হ্যাঁ তো সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে সেটা বললাম যে আমরা মানসিক ভাবে কত উন্নত হতে পারছি সেটাই আর কি ফারাজ ভাই কি যেন বলতে চাচ্ছিলেন থ্যাংক ইউ আমার অনেক উপকার হইলো আমি মানে সিম্পলিফাই করতে যাচ্ছিলাম কি নৈতিকতার ডেফিনেশনটাকে একটু সিম্পলিফাই করতে যাচ্ছিলাম যে নৈতিকতাকে আমরা কি এইভাবে বলতে পারি না যে নৈতিকতা হচ্ছে জাস্ট একটা প্রসিডিউর বিজ্ঞানের মতো নৈতিকতা হচ্ছে প্রসিডিউর যে প্রসিডিউর আর একটা একটা মেথোডোলজি যে মেথডোলজির মাধ্যমে আমরা যাচাই করতে পারবো যে কোন কাজটা আমাদের করা উচিত কোন কাজটা আমাদের করা উচিত না নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের প্রত্যেকের কথাই কোথায় কাছাকাছি ঘোরাঘুরি করছে কিন্তু ফারাজ ভাই নৈতিকতা তো মেথড হয় না আসলে নৈতিকতা জিনিসটা আসলে কোন মেথড মেথড অনেকভাবে ডিফাইন করতে পারেন বাট আমার কাছে মনে হয় নৈতিকতাকে যদি একটা মেথডোলজি বলেন যে যে মেথডোলজির মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কাজটা করা নৈতিক কোন কাজটা করা নৈতিক সেটাকে ইয়া বলেন ধরুন আপনি যখন বলেন কাউকে আপনার কি সাবজেকটিভ মরালটি হোল্ড করেন নাকি অবজেকটিভ মরালটি হোল্ড করেন ওটা কি হচ্ছে একটা প্রসিডিউর হচ্ছে যে আপনি জাস্ট আপনার আপনার নিজস্ব মাইন্ডের উপর বেস নাকি আপনি এটা আপনার নিজস্ব মাইন্ড বেস দিয়া না যেটা অবজেক্টিভ রিজনিং আছে যেটা যেটা বিবেচনা যুক্ত যত প্রমাণ আছে আমি আমি মনে করি সাবজেক্টিভ তো কোনো নৈতিকতা হতে পারে না সাবজেক্টিভ তা মানে এটা তো নৈতিকতা হয় না তাহলে সেটা তো হয় হচ্ছে যে পারসেপশন ফরাস ভাই আ হ্যাঁ বলছেন ঐতিহিকতা একটা হচ্ছে ড্রিম যেটা হচ্ছে গিয়ে আমরা আসলে হতে চাই যেটা নিজেদেরকে ওখানে আমরা দেখতে চাই কিন্তু বিভিন্ন কারণে আমরা সেটা পারি না আমাদের রিপুর কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলোর কারণে আমরা ওখান থেকে বিচ্যুত হই আবার ফিরে আসি এটার মধ্যেই একটা ঘুরপাক ঘুরপাক একটা সার্কেলের মধ্যে আমরা ঘুরতে থাকি আহ কিন্তু সেক্ষেত্রে যে এটা একটা যেহেতু নৈতিকতা আমরা পছন্দ করি এই জন্য আমরা কিছু এটাকে একটা রূপ দিতে চাই বা এক জায়গায় এইটা করলে ভালো এইটা এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো সেইটাকে আমি লিপিবদ্ধ করতে চাই লিপিবদ্ধ করে একটা জায়গায় এটাকে সংকলন করে রাখি সেটা একটা নৈতিক শাস্ত্র হয়ে হয়ে থাকে কিন্তু নৈতিক নৈতিকতা সে পূর্ণাঙ্গ রূপ একটা মানুষ কখনো পায় না হ্যাঁ তো সেটাই হচ্ছে বলতে চাচ্ছি আমি যে নৈতিক শাস্ত্রটা এইটা হয় কিন্তু সঠিক নৈতিকতা একটা মানুষের মধ্যে সবসময় মানুষ প্রতিষ্ঠিত করতে পারে না হ্যাঁ এটা হচ্ছে কি আমার ধারণা আমি জানি না আমি সত্য কিংবা মিথ্যা আমি কি বুঝতে পারছি না আর কি ঠিক আছে তাহলে হাবিবুর রহমান সাহেব আর কিছু বলবেন আপনি আচ্ছা আমি দ্বিতীয় কোশ্চেন এই ইয়াতে যাচ্ছি যেমন এই নৈতিকতার এই জিনিসগুলোকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে এই যে ধর্ম নিয়ে যে আমরা আলোচনা করি বিভিন্ন সময় এই এইটার মাধ্যমে এইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে আমি আবারও বলছি চেষ্টা করা হয়েছে তো সেই চেষ্টা করতে গিয়ে মানুষের পিছনের যে সমাজ ছিল পিছনের যে চিন্তা ছিল তখন তো এখনকার মতো মানুষ এত উন্নত ছিল না সেখানে অনেক রয়ে গেছে সেই কারণে আমরা সেটা দিয়ে এখন আক্রান্ত সেটা সব ধর্মের কথাই বলেন সেভাবে যেভাবে বলেন কোনো না কোনো ভাবে আমরা আক্রান্ত তো এই এই আক্রান্ত এই এই যে সে পিছনের যেই সংকলনগুলো যেগুলো ধর্ম হিসাবে এসছে এইগুলো আসলে একসময় পরিবর্তন হইতে হবে যদিও বা ওইভাবে হবে না যে এটাকে তারা পরিবর্তন কিছু বলছিলেন হ্যাঁ আমি বলছিলাম যে সাবজেক্টিভ তো মরালিটি হতে পারে না

আপনি কি কোনো স্পেসিফিক আহ প্রশ্ন আছে বা স্পেসিফিক আলোচনা আছে স্পেসিফিক ওইটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আপনি অনেক সময় বলেন যে আহ এই পরিবর্তনটা বা সংস্কার দরকার কিন্তু ধর্ম চাইবে না এটা সংস্কার করতে কিন্তু ধর্ম চাক আর না চাক এটা সংস্কার হতে বাধ্য যেমন সতীদাহ প্রথা এটা ধর্মে পরিবর্তন হয় কিন্তু সামাজিক নাই পরিবর্তিত হয়েছে কিছু কিছু ডার্ক সাইড আছে প্রত্যেকটা ধর্মের সেগুলো তারা এখন কথা বলতে চায় না ওগুলো নিয়ে একেবারেই কথা বলতে চায় না যেটা এখন আমরা কথা বলতে চাচ্ছি কিন্তু তারা কথা বলতে চায় না এর অর্থই হচ্ছে সংস্কার খুব কাছাকাছি

ভালো আছি আশা আপনি ভালো বলেন তাহলে বলতেছি আমি একজন ধার্মিক মুসলমান তো আমার ভিতরে মানে কিছু মানে প্রশ্ন জাগে মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে কিন্তু আবার একে আবার প্রশ্ন সোলামান স্যার আপনি আপনি একটা কথা শুনে নেন আপনি আপনার প্রশ্ন জাগে যদি এরকম কোনো প্রশ্ন জাগে ইসলামের সন্দেহমূলক কোন প্রশ্ন জাগে আপনি তাহলে আপনার ক্যামেরাটা অফ করে দেন কারণ আপনার উপর কোনো একটা ঝামেলা হইতে পারে আপনি ক্যামেরাটা বরং অফ করেই কথা বলেন ক্যামেরাটা অফ করে নিচে দেখেন মাইকের বাটনে পিছে মানে আপনারই এলাকার দিনই ভাইরা হয়তো আপনাকে খুঁজে বের করতে পারে আপনার চেহারা দেখলে যেটা তো আমরা চাই না কেউই এখন খুব বেশি প্রশ্ন করেন না একটু খুব নরমাল টাইপের প্রশ্ন করেন এমন কোন প্রশ্ন করেন না যেটাতে আপনার সমস্যা হতে পারে হ্যাঁ বুঝে ওই রকমটা বুঝে প্রশ্ন করেন না প্রশ্ন বলতে আমার আমি যে পরিবার জন্মগ্রহণ করছি বা আমাদের গ্রাম প্রত্যেকটা মানে ভয়ঙ্কর রকম আর কি মুসলিম অধ্যসিত গ্রাম বিরুদ্ধে কিছু কওয়া মানে নিজের আর কি মরণটাই কেন না তো ওই গ্রাম থেকে আমি ফোন দিছি আর কি মানে কথা বলার জন্য তো আমার একটা জিনিস ই লাগে যে যেমন বিদ্যুৎ যা বিষয় করছে সে কিন্তু খ্রিস্টান তবে হুদি হইব তাই না হ্যাঁ 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 খ্রিস্টান তো তার নাম তো মাইকেল ফেরাডে না কি জানো আর কি তো খ্রিস্টান হবে তো উনি একটা জিনিস আবিষ্কার করলো ওই আবিষ্কার দ্বারা ওই তার আবিষ্কারের জিনিস মসজিদ মন্দির গির্জা সব জায়গায় চলে সব জায়গায় যেমন ফ্যান লাইট এসি তো তার জন্য আমরা কত শান্তিতে বসবাস করতেছি পৃথিবীতে তো উনি যদি জাহান্নামে থাকে বা আজীবন জাহান্নামে থাকবো মানে জিনিসটা আমার কাছে কেমন যেন লাগে যেমন ধরেন আপনার যে টিকা গুলা নেন ছোটকালে যে টিকা নেন এই যে পোলিও ডিপথেরিয়া হপিং কাশি টিকা নেয় না ছয়টা টিকা নেয় ছোটবেলা কত লক্ষ লক্ষ শিশু বেঁচা বেঁচে গেছে এই টিকা জন্য এই টিকা বেশিরভাগ যারা আবিষ্কার করছে তারা তো হচ্ছে অমুসলিম এখন তারা সবাই জাহান নামে গিয়ে পড়বে আর বেহেস্তে যাবে কে বেহেস্তে যাবে ওসামা বিন লাদেন মানে কি বলবো বেহেস্তে যাবে আপনার এলাকায় সেই হুজুর যে যে বাচ্চা দর্শন করে সেই হুজুর যে বেহেস্তে যাবে এগুলা আমার কাছে কিরকম লাগে ঠিক আজকে তো আপনার আমরা দেখে ফেলছি তো আপনাকে আমি আর বেশি আলোচনা করতে দিতে চাচ্ছি না কারণ আপনারই নিরাপত্তার স্বার্থে আপনি পরে আরেকদিন দিন যুক্ত হন আপনার নামটা চেঞ্জ করে অন্য কোন নাম দিয়ে যুক্ত হন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো একটা ছদ্মনামে যুক্ত হবেন যেন কেউ চিন্তা না পারে আপনার বুঝছেন আবার লাইক করেন কখন আবার হয়তো এখন তো আসি এখনো কইতে পারেন বা আবার কালকে পরশু আইছেন কালকে পরশু আসলে ভালো হয় কাল কয়টা

আচ্ছা জিন সম্পর্কে মানে খুব সুন্দর ইয়া আছে ব্যাখ্যা আছে আর ইসলাম যারা মানে তারা জিনের বিশ্বাস করে জিনের কি সুন্দর ব্যাখ্যা আছে তা আপনারা বা অলিভার আপনাকে একটা প্রশ্ন করছি জিনের কি সুন্দর ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা একটু দেন তো দেখি কি কতটুকু সুন্দর জিন সম্পর্কে মানে ইসলাম বলে আর কি জিন আছে ইসলাম যারা মানে যারা বিশ্বাস করে তারা কোন ধর্ম বলে সেটা কথা বলা মানে আর কি কিন্তু অলিভার অলিভার একটা প্রশ্নটা শুনে সেটার উত্তর দেন হ্যাঁ ইসলাম কি বলে হিন্দু ধর্ম বলে এক কথা ইসলাম ধর্ম বলে আরেক কথা কৃষ্ণ ধর্ম বলে আরেক কথা এগুলো শুনতে চাইনি কোন প্রমাণ আছে কিনা সেটা জানতে চাইছি কোন প্রমাণ আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটাই আমি একটু আমি আপনাদের এখন এখন বলবো আর কি যে আমার দেখা জিনিসটা যে আমি কি দেখলাম এটার একটু ব্যাখ্যা আমি আপনি জিন জিন দেখছেন আপনি বলতে আমার দেখা জিনিসটা জিন দেখছেন আপনি জিন না কি ছিল ওইটা আমি ঠিক বলতে পারবো না

আপনি কি দেখছেন না দেখছেন আপনার জায়গা তো আমি ছিলাম না আপনার লেন্স চোখ দিয়ে তো আমি দেখি নাই সো আপনি আসলে ঠিক দেখছেন কিনা বা আপনি আপনি ভ্রান্ত একটা ইয়ে দেখেছেন কিনা আপনি বা আপনি দেখে ভুলভাল বলতেছেন কিনা আমি তাও বলতেছেন কিনা সেটা তোমার আমাদের জানার কোনো প্রসিডিও নাই বাট জিন টিন আছে এরকম কোনো প্রমাণ নাই মূল কথা হচ্ছে যদি আপনার আপনার কাছে যদি এরকম প্রমাণ থাকে যে আপনি জিন দেখছেন বা জিন দেখতে পারেন এর পরের নিজে তো দেখতে পাচ্ছিলেন ক্যামেরা নিয়ে বসেছেন ভিডিও কল ভিডিও রেকর্ড করেন ভিডিও রেকর্ড করে